আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। শুধু নির্বাচন ভিত্তিক বা নির্বাচন কেন্দ্রিক গণতন্ত্রের কথা বলছি, কিন্তু যখন আমরা নির্বাচন এবং লেভেল প্লেইং গ্রাউন্ডের কথা বলি, তখন আমরা হয়তো অনেক ক্ষেত্রে ভুলে যাই যে 75 পরবর্তী সময়ে দীর্ঘ 21 বছর ধরে রাষ্ট্রীয় অর্থ পুঁজি হিসেবে বিনিয়োগ করে যেভাবে প্রজন্মকে ধ্বংস করা হয়েছে, বিভ্রান্ত করা হয়েছে, ইতিহাসকে বিকৃত করা হয়েছে, সেইখানে আমরা কিভাবে লেভেল প্লেইং গ্রাউন্ড হুট করে পেয়ে যাব। মোহাম্মদ আলী আরাফাত সবচেয়ে বেশি পরিচিত সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে। মূলত এই ফাউন্ডেশনের মাধ্যমেই বিশ্ব দরবারে পরিচিতি পেয়েছেন মোহাম্মদ আলী আরাফাত। এর বাইরে আরও কিছু পরিচয় আছে তার। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যান্ড পলিসি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। সব পরিচয় ছাপিয়ে বর্তমানে ঢাকা 17 সংসদীয় আসনের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। সামাজিক মাধ্যমে তিনি পরিচিত এ আরাফাত হিসেবে। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য, সেই সাথে দেশের প্রাচীন রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক সদস্য হিসেবে বহুদিন কাজ করছেন। মোহাম্মদ আলী আরাফাত একজন বাংলাদেশী রাজনীতিবিদ, শিক্ষাবিদ, গবেষক এবং বিশ্লেষক। তিনি রাজশাহীতে জন্মগ্রহণ করেন, ঢাকায় বেড়ে ওঠেন, তারপর উচ্চশিক্ষার জন্য বিদেশে যান। তিনি ইন্টারন্যাশনাল বিজনেস পড়ার জন্য ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসে যান। তিনি টেক্সাস থেকে ম্যানেজমেন্টে MBA করেছেন। তিনি 2005 সালে বাংলাদেশে ফিরে আসেন এবং একাডেমিয়ায় যোগদান করেন। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ স্কুল অব বিজনেসে শিক্ষকতা করেছেন। তিনি নির্বাহী চেয়ারম্যান হিসেবে অ্যানালিটিকা নামে একটি বিপণন এবং সামাজিক গবেষণা সংস্থা পরিচালনা করেন। তিনি সামাজিক সংগঠন সুচিন্তার অন্যতম প্রতিষ্ঠাতা, যা সামাজিক গবেষণা, যোগাযোগ এবং কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়। তিনি সুচিন্তা বাংলাদেশের আহ্বায়ক এবং সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান। মোহাম্মদ এ আরাফাত আওয়ামী লীগের একজন পলিটিক্যাল অ্যাডভোকেট। মোহাম্মদ আলী আরাফাত সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়াকে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে অভিযোগ করার জন্য দেশদ্রোহী বলে অভিহিত করেন। তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন। 2018 সালে নির্বাচনে গণ অধিকার পরিষদ গঠিত হলে এই গণ অধিকার পরিষদ আওয়ামী লীগ সরকারের জন্য কোনো হুমকি নয় বলে বর্ণনা করেন। 2022 সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সরকার জঙ্গি ও বাংলাদেশ জামাত ইসলামীর সাথে সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিদ্যমান ট্রাস্টি বোর্ডকে ভেঙে দেয়। পরবর্তীতে উত্তর ঢাকার মেয়র ও আওয়ামী লীগের রাজনীতিবিদ আতিকুল ইসলামকে চেয়ারম্যান ও আরাফাতকে নবগঠিত ট্রাস্টি বোর্ডের সদস্য নিয়োগ দেওয়া হয়। 2022 সালের ডিসেম্বরে আরাফাত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন। মোহাম্মদ এ আরাফাত শহীদুল্লাহ কায়সার ও পান্না কায়সারের মেয়ে অভিনেত্রী সমী কায়সারকে 2008 সালের 24 জুলাই বিয়ে করেন। 2015 সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। ঢাকা 17 আসনটা নিয়ে রয়েছে নানা নাটকীয়তা। ঢাকা 17 আসনটি গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত। রাজধানী ঢাকার এলিট এরিয়া হিসেবেও পরিচিত। 2008 সালে ঢাকা 17 আসনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন সাবেক সামরিক শাসক ও জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান HM এরশাদ। মহাজোটের স্বার্থেই তাকে আসনটি ছেড়ে দিতে বাধ্য হয় আওয়ামী লীগ। এরশাদ তখন সংসদ সদস্য নির্বাচিত হন। 2014 সালে BNP'র বর্জনের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে এরশাদ পুনরায় এই আসন থেকে মনোনয়ন চান। তবে শেষ মুহূর্তে আওয়ামী লীগের সঙ্গে থাকা না থাকা নিয়ে নাটকীয়তার মধ্যে তার প্রার্থিতা বাতিল হয়। BNF নামের একটি অপরিচিত দলের প্রধান আবুল কালাম আজাদ তখন নির্বাচিত হন। সে সময় ক্ষমতাসীনদের সমর্থন পেয়েছিলেন তিনি। সর্বশেষ নির্বাচনে প্রয়াত চিত্রনায়ক ফারুক আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিজয়ী হন। তিনি BNP'র নেতৃত্বাধীন 20 দলীয় জোটের প্রার্থী আন্দালিব রহমান পার্থকে পরাজিত করেছিলেন। MBA পাশ আরাফাত কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক। হলফনামার তথ্য অনুযায়ী এই পেশা থেকে বছরে তার আয় 1,27,87,605 টাকা।
এর বাইরে ব্যাংকে আমানত থেকে তিনি বছরে সুদ হিসেবে পান 92,477 টাকা। ব্যাংকে নিজের নামে 3,43,99,606 টাকা থাকার তথ্য দিয়েছেন আরাফাত। এর বাইরে ডাকঘর সঞ্চয় সার্টিফিকেট সহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র বা স্থায়ী আমানতে তার 30,00,000 টাকার বিনিয়োগ রয়েছে। তার স্ত্রীর নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে রয়েছে 1,10,00,000 টাকা। এছাড়া আরাফাতের নামে 1,29,00,000 টাকা এবং স্ত্রীর নামে 1,99,00,000 টাকার শেয়ার আছে। 2,70,00,000 টাকার একটি ফ্ল্যাটের মালিক আরাফাত। একটি গাড়ির তথ্য তিনি হলফনামায় দিয়েছিলেন যার দাম 17,20,000 টাকা। এছাড়া 6,00,000 টাকার ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্র রয়েছে তার বাড়িতে। আরাফাত বা তার স্ত্রীর নামে স্বর্ণ পাথর নির্মিত অলঙ্কার বা অন্য কোনো মূল্যবান অলঙ্কার থাকার তথ্য হলফনামায় নেই। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আরাফাতের বিরুদ্ধে কোনো মামলা নেই। স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে তিনি 1,17,61,386 টাকার গৃহ ঋণ নিয়েছেন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও চ্যালেঞ্জ, ট্রানজিট এবং কানেক্টিভিটি, বিদ্যুৎ খাতের জন্য উপযুক্ত নীতি, যুদ্ধাপরাধের বিচার, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও চ্যালেঞ্জ, বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন এবং গণতন্ত্র ইত্যাদির মতো বিভিন্ন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়াতে অনেক নিবন্ধ লিখেছেন মিস্টার আরাফাত।